আমাদের আজকের এই অনুষ্ঠানের দাবি একটাই, প্রথম প্রথম তো হলো যে আগুয়ে 15 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আপনাদের আগুয়ে ভিডিও বের করলো না, বলছে যে বুঝতেছে পারছে না। যদি ওরা নিজেরা লুকিয়ে রাখে তাইলে ওরা খুঁজে, আর এই যে যারা সাসপেন্ডে আছে 5-6 জন, ওদেরকে কেন গ্রেফতারি পরোয়ানা করা হচ্ছে না? এদেরকে গ্রেফতার, দ্রুত গ্রেফতার করে ওদেরকে রিমান্ডে নেওয়া হোক, আগে পিছিয়ে যা আছে সব বেরিয়ে আসবে। আর যতক্ষণ পর্যন্ত এদেরকে গ্রেফতারি পরোয়ানা না করা হচ্ছে, আমরা অন্যান্য কামব না এবং আকবরকে খুঁজে বের করা হোক, এটাই আমাদের দাবি। 15 দিন যায় না একটা আসামি খুঁজতে পাবলিক হলে, আর এটা প্রশাসনের লোক প্রশাসনের কাছেই থাকে, এইটা 15 দিন যাবে কেন? নইলে এইটা পুলিশ জানে আকবর কোথায় আছে, পুলিশই খুঁজিয়ে বের করো। আর যারা এইখানে সাসপেন্ডে আছে এদেরকে গ্রেফতারি পরোয়ানা অতি শিগগির করে দেওয়া হোক এবং ওদেরকে রিমান্ডে নেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত তা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কয়েকদিন কতদিন কতক্ষণ লাগবো তা আমরা জানি না, আমরা এখানে বসে আছি। আমার ছেলে এই এলাকায় এই গড়ে আমার ছেলেকে মারা হয়েছে, জ্যান্ত ছেলেটাকে মারা হয়েছে, তারা আমাকেও গুলি করে মারবে না, এরা আমাকে মারবে না, হয় এরা আসামিকে ধরে দেবে, এই দুইটা আমার, হয় তারা আমাকে মারবে আর নয় আসামিকে ধরে কাঠপোড়া দাঁড়িয়ে রাখবে।